Welcome everyone, this is Soudip from E for Engineering. তো কালকে কিন্তু আমাদের জেক্সপো এবং ভোকলেট দুটোরই মেরিট লিস্ট বেরিয়ে গেছে এবং তোমাদের হাতে কিন্তু এখন র্যাঙ্ক কার্ডটা চলে এসেছে। তোমরা তোমাদের র্যাঙ্ক কার্ড বা র্যাঙ্কটা জানতে পারার পর তোমাদের মনে একটাই কোশ্চেন, দাদা আমার এই র্যাঙ্ক হয়েছে আমি কোন গভর্নমেন্ট কলেজ পাবো, দাদা আমি এই র্যাঙ্ক হয়েছে আমি এই ট্রেড কি পাবো। তো এই কোশ্চেনগুলো কিছু জবাব দেওয়ার জন্য কিন্তু আজকের ভিডিওতে আমি যা যা বলবো সেগুলো যদি তুমি পালন করো তাহলে কিন্তু আমাকে জিজ্ঞেস করার কোনো ব্যাপার নেই, তুমি নিজেই বুঝতে পারবে যে আমি কোন ট্রেড নেওয়া উচিত এবং কোথায় নেওয়া উচিত। ঠিক আছে, তো ভিডিওটা শেষ অবধি দেখো। প্রথম কথা হচ্ছে দু রকমের স্টুডেন্ট থাকে, ঠিক আছে। এক ধরনের স্টুডেন্ট হচ্ছে যারা ট্রেডটাকে ভালোবাসে যে আমি এই ট্রেডই নেবো, সেই ধরনের স্টুডেন্ট থাকে হচ্ছে কলেজকে ভালোবাসে, মানে কলেজ চয়েস থাকে। একটা মানে প্রথম ধরনের স্টুডেন্ট কী বলো, মানে ওরা ভাবে যে আমি ইলেকট্রিক্যাল নিয়েই পড়ব, যে কলেজেই হোক প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক দূরে হোক সামনে হোক আমি ইলেকট্রিক্যাল নিয়েই পড়ব। তো তারা কীভাবে করে যে ইলেকট্রিক্যাল কোন কোন কলেজে আগে খোঁজ খবর করে, ইলেকট্রিক্যাল তো মোটামুটি সব কলেজেই থাকবে, তারপরে দেখে যে ওর বাড়ির সামনে কোন কোন কলেজ আছে সেগুলো আগে ফিল আপ করে, তারপরে দূরে কোন কলেজ আছে সেগুলো ফিল আপ করে, তারপরে প্রাইভেটগুলো ফিল আপ করে, এভাবে কিন্তু পরপর কিন্তু ফিল আপ করতে থাকে। তো তোমরা একটা খাতা পেন নিয়ে বসো, আমি নিচে ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওই লিঙ্কে যাও, গিয়ে তোমরা দেখবে তোমাদের যে লোকেশান সেই লোকেশান বেসড কোন কোন কলেজ কাছাকাছি আছে, পুরো পলিটেকনিক যত কলেজ আছে সব লিস্ট পেয়ে যাবে এবং সব কটা কলেজের 2017 এবং 18 কাট অফ পেয়ে যাবে। 2019টা এখনো আপডেট হয়নি, 2019টা আপডেট হলে আমি বলে দেবো, তবে 17 এবং 18 দেখে তোমরা অনেকটাই ধারণা করতে পারবে যে কেমন কাট অফ গেছে, ঠিক আছে। সেকেন্ড, যাদের কলেজ প্রেফারেন্স আছে তাদের কিন্তু বলবো যে তোমরা দেখে নাও তোমাদের দৃষ্টিকে কতগুলো কলেজ কাছাকাছি আছে সেগুলো একটা দেখে নাও, তোমার একটা টার্গেট যদি কোনো কলেজ থাকে হ্যাঁ আমি এই কলেজেই পড়বো, ধরো এইচআইটি কলেজেই পড়তে হবে আমাকে। তো এইচআইটি কলেজে বলতে গেলে তোমাদের এইচআইটি যদি তোমার প্রথমে দিলে ইলেকট্রিক্যাল, তারপরে ইংরেজি এইচআইটি মেকানিক্যাল, এইচআইটি সিভিল, এইভাবে করে দিলে তার মানে কি তুমি যে ট্রেডই পাও তুমি এইচআইটিতে পড়বে। এবার একটা কথা আছে যে র্যাঙ্কের ব্যাপারটা, যাদের ধরো যে 4 থেকে 5 হাজার অবধিও যাচ্ছি, 5 হাজারের মধ্যে মোটামুটি যাদের র্যাঙ্ক তারা কিন্তু কোনো খুব একটা চাপ নিতে হবে না, টপ গভর্নমেন্ট কলেজ ছাড়া কিছু কম মানে মোটামুটি কোনো একটা গভর্নমেন্ট কলেজ কিন্তু তারা পেয়ে যাবে। তোমরা খালি চয়েস করো যে তোমরা কোন ট্রেডে করবে এবং কোন কলেজ থেকে করবে, সেটা তোমরা চুজ করতে থাকো, ঠিক আছে। মোটামুটি 5 হাজার অবধি র্যাঙ্ক যাদের র্যাঙ্ক আছে তাদের কিন্তু খুব একটা চিন্তা নেই, তারা হয়তো মার্ডার ট্রেডগুলো একটু চাপ হয়ে যাবে, সেইগুলো ধরো এপিসি বা বিল্ডারের মতো কলেজে কিন্তু অত সহজে পাবে না তোমরা 5 হাজার র্যাঙ্ক হয়ে গেলে। কিন্তু অন্য অন্য ট্রেড যেমন যেগুলো ইলেকট্রনিক্স বা যেগুলো ফুড প্রসেসিং এগুলো মানে একটু অন্য টাইপের ট্রেড আছে সেগুলো কিন্তু তোমরা আরামসে পেয়ে যেতে পারো। কিন্তু যাদের মোটামুটি 5 হাজারের বেশি বা বলতে পারো 10 হাজারেরও বেশি র্যাঙ্ক চলে গেছে তাদের কিন্তু একটু চিন্তাভাবনা করতে হবে প্রাইভেটের দিকে। কিন্তু গভর্নমেন্ট কলেজ পাবে না বলছি না, গভর্নমেন্ট কলেজেও কিন্তু 12,000-15,000 অবধি র্যাঙ্কও যায় থার্ড কাউন্সিলিং অবধি। তো তোমাদের সেইটাই লিঙ্কে দিয়ে দিচ্ছে একটা ডিসক্রিপশনে, সেখানে গিয়ে তোমরা দেখো যে তোমরা যে যে কলেজগুলো ভাবছো কাছাকাছি তোমাদের ডিস্ট্রিক্টের মধ্যে কাছাকাছি কলেজগুলো আছে সেই কলেজগুলোর মধ্যে তোমাদের র্যাঙ্কের কাট অফ কি যাচ্ছে না, তোমরা নিজেরাই চেক করো। আমি কিন্তু বলে বুঝতে পারবো না, তুমি আমাদের জিজ্ঞেস করছো যে আমাকে জিজ্ঞেস করছো যে আমি দাদা আমি এই কলেজ পাবো, মানে আমি কোন কোন কলেজ যাবো, আমি তো জানি না তুমি কোথায় থাকো, তোমার লোকেশানটা কোথায়, তোমার কাছাকাছি কোন কোন কলেজ আছে, তুমি কোন ট্রেড নেবে আমি তো ঠিক জানিও না। তো আমি বলার থেকে তুমি গিয়ে ওখানে গিয়ে দেখো, লিঙ্কটা গিয়ে দেখো যে আমার বাড়ি এইখানে, আমার লোকেশানের কাছাকাছি এই এই কলেজ আছে আর এই এই কাট অফ আছে আর আমার কেমন র্যাঙ্ক হয়েছে, সেই হিসেবে তুমি খাতা পেন নিয়ে বসো, বসে পরপর কলেজগুলোর নাম এবং ট্রেডগুলোর নাম লিখতে থাকো, এইভাবে কিন্তু একটা লিস্ট তৈরি করে ফেলো। এরপরে কাউন্সিলিং প্রসেস কীভাবে হবে সেটা ভিডিও আমি আলাদা করে করছি, ঠিক আছে। তোমরা আজকের মধ্যে চেষ্টা করছি কাউন্সিলিং প্রসেসটা জানিয়ে দেওয়ার, তোমাদের কিন্তু 28 তারিখ অবধি পুরো ডেট মানে অনেক টাইম আছে, তোমরা কিন্তু টাইম নষ্ট করো না, 28 তারিখ অবধি আসতে ভেবে চিনতে অন্য মানে সবার সঙ্গে চিন্তাভাবনা করে সিনিয়র জুনিয়র যারা আছে সবার সঙ্গে চিন্তাভাবনা করে ভাবো যে আমি কোন কলেজে আমি মানে ভর্তি হবো আর কোন ট্রেড নেবো, ঠিক আছে। তো এই দুটো আলোচনা করে তোমরা কিন্তু খাতায় একটা লিখে রাখো, তারপরে কিন্তু কাউন্সিলিং করতে তোমার বেশিক্ষণ টাইম লাগবে না আর তোমাদের নিজেরও ভাবতে হবে না। তো তোমরা ডিসিশনে যাও, কলেজ দেখো, ট্রেড দেখো, র্যাঙ্ক কাট অফ দেখো, দেখে নিজেরাই ডিসকাস করো এবং করে আমার নিজে কমেন্টে জানাও তোমরা কোন কোন কলেজ চুজ করলে।
ঠিক আছে, এরপরে কিন্তু আমি আরও আরও ভালো ভালো ভিডিও জেক্সপো ভোকলেট স্টুডেন্টের জন্য নিয়ে আসছি। আর ভোকলেট স্টুডেন্টদের জন্য বলেছি, ওদের কিন্তু ভোকলেট কিন্তু সব কলেজে প্রেফার করে না, ভোকলেটের লিঙ্কও নিচে দিয়ে দিচ্ছি, সেটাও তোমরা দেখে নিও। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল, এরপরে তোমরা কী কী ভিডিও চাও, কেমন চাও বলো, তার আমাকে নিচে কমেন্ট করার থেকে তোমরা নিচে নিজে গিয়েই দেখো, তোমাদের কিন্তু অনেক সুবিধা হবে। তো আজকের জন্য এইটুকুই ছিল, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।